পার্সোনাল ইউজ হোক বা বিজনেস পারপাস, নিজের জন্য পারফেক্ট এবং বেস্ট প্রিন্টারটা চুজ করা কিন্তু সহজ কথা। আসলে এটা তো একটা স্মার্টফোন বা ল্যাপটপ কেনার মতো বিষয় নয় যে আপনি হার্ডওয়্যার স্পেসিফিকেশানগুলো দেখলেন আর প্রোডাক্টটা সম্পর্কে একটা মোটামুটি বেসিক আন্দাজ করে ফেললেন। প্রিন্টারের ক্ষেত্রে ব্যাপারটা যেহেতু পুরোপুরি আউটপুটের সঙ্গে রিলেটেড, তাই ব্যাপারটা অতটা সোজা থাকে না। আজকে আমি তার একটা সলিউশান দিয়ে দেবো। এটা সলিউশানের চেয়ে রাদার একটা ফর্মুলা বলতে পারেন। এই ফর্মুলাটা আজ থেকে 10 বা 15 বছর পরেও কিন্তু কাজে লাগবে, যদি না ইন্ডাস্ট্রিতে একটা বিরাট কোনো রেভলিউশন আসে। এই ফর্মুলাটা আপনি নিজের মতো করে ফলো করবেন, তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যে আপনি আপনার জন্য ঠিক প্রিন্টারটা বেছে নিতে পারবেন। তাই অনুরোধ করবো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনাদের অনুরোধ জানাবেন। প্রিন্টার কেনার সময় সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে আপনার পারপাসটাকে। আপনি কোন কারণে প্রিন্টার কিনতে চাইছেন, বিষয়টা যদি আপনার হোম বা পার্সোনাল ইউজের জন্য হয়, ধরা যাক আপনি একজন স্টুডেন্ট বা স্টুডেন্টের বাবা মা, আপনি যখনই একটা সাইবার ক্যাফেতে যাচ্ছেন আপনার প্রজেক্ট বানাতে, দেখা যাচ্ছে সাইবার ক্যাফে 25 বা 30-35 টাকা চার্জ করে দিচ্ছে, বা একটা কালার প্রিন্ট আউট করতে তারা 10-15 টাকা চার্জ করছে। আপনি ভাবছেন যে আমি নিজের একটা প্রিন্টার ঘরে রেখে দিই, সেটা থেকে আমি এগুলো করে নেব। তাহলে প্রথমেই বলবো, আপনার ক্ষেত্রে যদি খরচটা বিষয় হয়, তাহলে কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, একটা প্রিন্টার কিন্তু 4 বছর মোটামুটি সার্ভিস লাইফ দেয়। আপনি হিসেব করে দেখুন, একটা মাল্টিফাংশনাল প্রিন্টার যেটা 13-15 হাজার টাকা দাম, আর অন্তত ধরুন আপনার যে পেপার কস্ট সেটা ধরুন আরও 1000 টাকা, আপনি কিন্তু এই 3-4 বছরে এত টাকার হয়তো প্রিন্ট আউট বার করতে পারবেন না। ইঙ্কজেট প্রিন্টারগুলোর যে সমস্যা, সেটা হচ্ছে আপনার আজকে প্রজেক্টের প্রয়োজন হয়েছে, আপনি আজকে 50 পাতা প্রিন্ট আউট দিয়ে দিলেন, আবার 15 দিন আপনার প্রয়োজন হয়নি, 1 মাস প্রয়োজন হয়নি, আবার যখন প্রয়োজন হবে আপনি দেবেন, এটা কিন্তু করা যাবে না। বড় জোর 5-7 দিনের ইন্টারভ্যাল সে আপনাকে দেবে, তার বেশি সময় যদি আপনি তাকে আনইউজড ফেলে রেখে দেন, তাহলে কিন্তু তার হেডের মধ্যে কালিটা জমে যাবে। তো এক্ষেত্রে যেটা দাঁড়ালো, যারা হোম পারপাসে প্রিন্টার নেওয়ার কথা ভাবছেন, তাদের কিন্তু কন্টিনিউয়াস ইউসেজ থাকতে হবে। যদি অ্যাফোর্ডেবিলিটির কথা ভাবেন, তাহলে কিন্তু বেটার হবে আপনাদের প্রিন্টার না কিনে সাইবার ক্যাফে থেকে প্রিন্ট করা। হ্যাঁ, এবার যাদের আর্জেন্সি রয়েছে, যাদের প্রিন্টার কিনতেই হবে, ধরুন আপনার অফিস থেকে হঠাৎ করে রাত্রে কোনো এমন প্রজেক্ট চলে এলো যেটা একটা প্রিন্ট আউট নিয়ে যেতে হবে, অফিস যাওয়ার আগে আপনার হয়তো সাইবার ক্যাফে খুলে না, এইরকম পারপাসে যাদের প্রিন্টারের প্রয়োজন, তারা প্রিন্টার নিলে, যদি ইঙ্কজেট প্রিন্টার নেন, মাল্টিফাংশনাল যদি প্রিন্টার নেন, অর্থাৎ প্রিন্ট স্ক্যান কপি 3 ধরনেরই হবে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রত্যেক দিন অ্যাটলিস্ট 1 পাতা করে প্রিন্ট আউট ছেড়ে দিতে হবে। সেটা দিলে কিন্তু আপনার হেডটা ঠিকঠাক থাকবে। আর আরও বেটার অপশান হয় কি, আপনার যদি কালার প্রিন্ট আউট না লাগে, আপনি লেজার প্রিন্টার কিনুন, অর্থাৎ যেগুলোতে সাধারণত গুঁড়ো কালি ইউজ করতে হয়। এই লেজার প্রিন্টারগুলোর সুবিধে হচ্ছে কি, এর ইনিশিয়াল কস্ট প্রিন্টারটা কিনতে হয়তো একটু বেশি দাম পড়বে, কিন্তু আপনার অপারেটিং কস্ট কিন্তু তুলনামূলকভাবে কম হবে, এর লাইফ এবং লঞ্জিভিটি অনেকটা বেশি হয়, এবং সেই সঙ্গে আপনার এটা আজকে প্রিন্ট আউট কিছু বার করলেন, আবার 2 মাস পরেও প্রিন্ট আউট বার করলে কিন্তু অতটাও এটা খারাপ হয়ে যাওয়ার ভয় থাকে না। ধরুন আপনার একটা ছোটো সাইবার ক্যাফে রয়েছে, তাহলে আপনাকে অবশ্যই যেতে হবে কিন্তু মাল্টিফাংশনাল প্রিন্টারের দিকে, যাতে প্রিন্ট করতে পারবেন, স্ক্যান করতে পারবেন এবং কপি করতে পারবেন। একটা জিনিস কিন্তু যারা সাইবার ক্যাফে আছে তাদেরকে মাথায় রাখতে হবে, আপনি মাল্টিফাংশনাল প্রিন্টারগুলো নিলেই কিন্তু আপনি যে ফটো প্রিন্ট আউট পাবেন, সেগুলো কিন্তু দেখবেন অ্যাভারেজ কোয়ালিটির হবে। আমি বলছি না খুব খারাপ বা বিরাট ভালো কিন্তু আপনি আশা করতে পারবেন না। আপনাকে যদি ফটোর উপরে ফোকাস করতে হয়, তাহলে কিন্তু আপনি ডেডিকেটেড ফটো প্রিন্টারের দিকে যেতে হবে। মার্কেটের যে ডিম্যান্ড এখন, যারা ফটো প্রিন্ট করতে যে, সাধারণত সাইবার ক্যাফেতে যে ধরনের ফটো প্রিন্ট, একটু পাসপোর্ট সাইজের ছবি, ইমার্জেন্সি কোনো ফটো প্রিন্ট আপনাকে দিতে হলো, সেটা কিন্তু আপনার অ্যাভারেজ কোয়ালিটিতেই চলে যাবে। সেক্ষেত্রে অ্যাফোর্ডেবিলিটিটা ইস্যু হয়ে দাঁড়ায়। ডেডিকেটেড আর একটা ফটো প্রিন্টার যখন নেবেন, তখন দেখা যাচ্ছে আপনার একটা মাল্টিফাংশনাল প্রিন্টার আপনাকে রাখতে হচ্ছে, কারণ আপনাকে ডকুমেন্ট প্রিন্ট আউট দিতে হবে। দিনের শেষে ওই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে প্রিন্টারগুলোর সার্ভিস লাইফ কিন্তু 4 বছর। আপনি একটা এক্সট্রা প্রিন্টার নিয়ে নিলেন মানে তার পিছনে কিন্তু আপনার একটা হেডেক রয়ে গেল, সেই যে ইনভেস্টমেন্ট সেটা আপনাকে তুলতে হবে, এবং পাশাপাশি কিন্তু তার সার্ভিস লাইফের মধ্যেই সেটা আপনাকে করতে হবে। আবার একইভাবে যাদের ফটো স্টুডিও রয়েছে, যারা মেনলি ফটোগ্রাফি বা ছবি প্রিন্ট আউটের কাজটা করেন, তাদের জন্য কিন্তু বেটার হবে ডেডিকেটেড ফটো প্রিন্টার। আপনি লক্ষ্য করে দেখবেন বাজারে যে সমস্ত প্রিন্টার আছে, তার মধ্যে ডেডিকেটেড ফটো প্রিন্টার আপনি কিন্তু খুব সহজে কম দামে পেয়ে যাবেন।
আপনার যদি প্রিন্টিং বিষয়ে অভিজ্ঞতা থাকে তাহলে আপনি বুঝবেন যে সিঙ্গেল ফাংশন প্রিন্টারগুলো যেহেতু ফটো প্রিন্ট আউটের জন্যই বেসিক্যালি কাজে লাগানো হয়, কোম্পানিও চিন্তাভাবনা করেছে যে আমার যে ইউজার হবে সে মেনলি ফটো প্রিন্ট আউট দেবে। দেখবেন আপনি সিঙ্গেল ফাংশন প্রিন্টারগুলোর কিন্তু ফটোর আউটপুট কিন্তু কোয়ালিটি অনেক বেটার হয়। সেক্ষেত্রে আপনি সিঙ্গেল ফাংশন প্রিন্টার নিলেন, সঙ্গে আর একটা স্ক্যানার নিয়ে নিলেন, হয়তো আপনার 2000 টাকা এক্সট্রা কস্ট পড়লো, কিন্তু এক্ষেত্রে আপনার ইউজার এক্সপিরিয়েন্স বেটার হবে। আর ডেডিকেটেড স্ক্যানার নিলে আপনি অনেক বড় ছবিকে স্ক্যান করতে পারবেন, প্লাস হচ্ছে দুটো জিনিস একসঙ্গে বিগড়ে যাওয়ার ভয় থাকবে না। আপনার যদি ছোটো অফিস থাকে বা আপনার সাইবার ক্যাফেতে অনেক জেরক্স বা কপি করতে হয়, সেক্ষেত্রে আপনাকে একটা ফর্মুলা মেনে চলতে হবে। ধরুন আপনার দৈনিক জেরক্স 50 কপির বেশি হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনার মাথায় রাখতে হবে আপনাকে একটা লেজার প্রিন্টার, যেগুলোকে সোজা কথা আপনার জেরক্স মেশিন বলতে পারেন, সেই ধরনের একটা মেশিন কিন্তু আপনাকে নিতে হবে। কারণ ইঙ্কজেট প্রিন্টারগুলো প্রফিটেবল, এতে ইঙ্কের খরচা কম, প্রিন্টারটা কিনতে ইনিশিয়ালের কস্ট কম, কিন্তু যখন তার উপরে হেভি ওয়ার্কলোড দেওয়া হবে সে কিন্তু এটা হ্যান্ডেল করতে পারবে না। মাঝে মাঝে দেখবেন প্রিন্টিং স্লো হয়ে যাচ্ছে বা এটা খারাপও হয়ে যেতে পারে অতিরিক্ত ইউজের ফলে। হ্যাঁ, যাদের বড় অফিস রয়েছে, যাদের আরও বেশি ওয়ার্কলোড রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এন্টারপ্রাইজ লেভেলের লেজার প্রিন্টারে চলে যেতে হবে, সেক্ষেত্রে সেগুলো আরও হেভি ডিউটি হবে। ভিডিওটা পুরোটা দেখলে আপনারা বুঝতে পারবেন ভিডিওটা কোথাও গিয়ে ইঙ্কজেট বা ইনকজেট প্রিন্টারে একটু বেশি কনসেন্ট্রেটেড। আমি যেটা ভেবেছি পরবর্তীকালে লেজার প্রিন্টারের উপর কনসেন্ট্রেটেড একটা ভিডিও সেপারেট বানাবো। তবে এই প্রসঙ্গে এখানে জানিয়ে রাখি যে যারা লেজার প্রিন্টার কিনতে চাইছেন তাদের কিন্তু সবার আগে নজর দিতে হবে যে প্রিন্টারটার রিফিলিং বা এর যে টোনার কাটরি চেঞ্জ করতে হবে সেই প্রসেসটার উপরে। সেটা কীভাবে চেঞ্জ করা যায়, কতটা সহজে যেটা চেঞ্জ করা যায়, নিজে চেঞ্জ করতে পারবেন কিনা, টোনার কাটরিজটার বাজারে দাম কীরকম, বিশেষ করে ব্র্যান্ডেড টোনার কাটরিজের বাইরে ভালো কোয়ালিটি টোনার কাটরিজ বাজারে কতটা অ্যাভেলেবেল, কী দামে সেটা অ্যাভেলেবেল। যদি আপনার সাধারণত হোম পারপাস বা ছোটো অফিস হয় সেক্ষেত্রে আপনার A4 পেপার যদি কপি করা যায় বা সেটা থেকে প্রিন্ট দেওয়া যায় তাহলে আপনার সমস্যা মিটে যাবে। কিন্তু ধরুন আপনার ছোটো সাইবার ক্যাফে রয়েছে, সেই সাইবার ক্যাফেটা এমন জায়গায় সেটা হচ্ছে কাছাকাছি সরকারি অফিস রয়েছে, সেক্ষেত্রে আপনি দেখবেন যে লিগাল পেপার সেটাকে জেরক্স করা যায় কি না, এটা কিন্তু আপনাকে প্রিন্টার কেনার আগে দেখে নিতে হবে। ম্যাক্সিমাম যে অ্যাফোর্ডেবল কম বাজেটের যে প্রিন্টারগুলো আছে সেগুলো লিগাল পেজ প্রিন্ট আউট তো দিতে পারে কিন্তু জেরক্স বা কপি করতে পারে না, কারণ এর যে স্ক্যানার ব্লেডটা আছে অতখানি নয়। প্রয়োজনে আপনি কিন্তু লেজার অপশনেও যেতে পারেন। এবার প্রিন্টারে যখন পার্টিকুলার কোনো মডেল চুজ করবেন তখন আরও দুটো বিষয় আপনি দেখতে পারেন, সেটা হচ্ছে প্রিন্টারটা ADF আছে কি না। ADF মিনস অটোমেটিক ডকুমেন্ট ফিডার। ধরুন আপনার অনেক জেরক্স হয় তো আপনি এই ফিডারের মধ্যে পাতাগুলোকে দিয়ে দিলেন, এ মেশিন অটোমেটিক সেগুলোকে স্ক্যান করে তার কপি আপনাকে দিয়ে দেবে। এক্ষেত্রে প্রোডাক্টিভিটি বাড়ে, আপনার পরিশ্রম কমে যায়। ঠিক একইভাবে আপনার মেশিনে যদি ডুপ্লেক্স প্রিন্টিং থাকে, অর্থাৎ আপনার মেশিন পাতাটা টানলো সেটা মেশিনের ভিতরেই পাতাটা ঘুরে গিয়ে তার দুদিকেই আর কি প্রিন্ট আউট হয়ে বা জেরক্স হয়ে বেরিয়ে গেল। এবার যাদের ফটো স্টুডিও রয়েছে তাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, তারা যখন প্রিন্টার চুজ করবেন দেখবেন যে ওই পার্টিকুলার প্রিন্টারটা কত GSM-এর বা কত থিকনেসের পেপার সাপোর্ট করতে পারে। আপনি একটা জিনিস নিশ্চয়ই জানবেন যে যত বেটার কোয়ালিটির পেপার হবে তার থিকনেস যত বেশি হবে সেটার কিন্তু ইমেজ আউটপুট বা ইমেজ প্রোডাকশনের কোয়ালিটি তত বেটার হবে। এখন আপনার প্রিন্টার যদি খুব মোটা পেপার সাপোর্ট করতে পারে তাহলে কিন্তু ডেফিনেটলি আপনি দেখবেন আপনি ভালো কোয়ালিটির ইমেজ আউটপুট পাবেন। একই সঙ্গে যাদের ফটো স্টুডিও রয়েছে তাদের ক্ষেত্রে আমি অনেক সময় লক্ষ্য করেছি যে বিশেষ করে গ্রামাঞ্চলের দিকে আপনি দেখবেন যে 3 কপি 4 কপি পাসপোর্ট সাইজ ছবি কাস্টমার প্রিন্ট আউট চাইতে চলে আসছে। সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে কত ছোট কাগজ টানতে পারে এবং সেটাকে প্রিন্ট আউট দিতে পারে। অনেক সময়ই আমরা দেখি যে ফটো প্রিন্ট আউট করার সময় প্রিন্টারের যে রোলার আছে একটা রোলার থেকে আর একটা রোলারের দূরত্ব এতটা বেশি যে সে ছোটো পেপার টানতে পারে না, সেক্ষেত্রে কিন্তু আপনি যথেষ্ট সমস্যায় পড়ে যাবেন। আপনাকে দেখতে হবে যে এটা কত ছোট পেপার টানতে পারে। সেই সঙ্গে আর একটা বিষয় মনে করে দিব, প্রিন্টার কেনার সময় আপনাকে কিন্তু একটু রিসার্চ করে নিতে হবে যে ওই পার্টিকুলার মডেলটার প্রিন্ট আউটের সময় ইঙ্ক স্পিলেজের কোনো সমস্যা আছে। বাজারে Epson এবং HP-র বেশ কিছু মডেল আছে দেখা যাচ্ছে যাতে
আপনি প্রিন্ট আউট করার সাথে সাথে আপনি যদি প্রিন্ট আউটটায় হাত দেন, ইঙ্ক স্মাজ হয় বা ইঙ্ক স্পিলেজ হয়, এগুলো আপনি কিন্তু দেখে নিতে হবে যে আপনার পার্টিকুলার মডেলটার ক্ষেত্রে ওই সমস্যা হতে পারে কি না। এখন বেশিরভাগ প্রিন্টারই কিন্তু ওয়্যারলেস কানেক্টিভিটির সঙ্গে আসে, অর্থাৎ তাতে ওয়াইফাই এবং ওয়াইফাই ডিরেক্ট এই অপশানগুলো থাকে। তবে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কোম্পানি ওই মডেলটাকেই দুটো ক্যাটাগরিতে ভাগ করে দিয়েছে, অর্থাৎ একটা মডেলেতে ওয়াইফাই রয়েছে আর একটা মডেলেতে ওয়াইফাই নেই, এবং দামের দেখা যাচ্ছে 1000 টাকার মতো তফাত হয়ে যাচ্ছে। আপনি কিন্তু অবশ্যই 1000 টাকা বেশি দিয়ে ওয়্যারলেস কানেক্টিভিটি রয়েছে এই প্রিন্টারটাকেই চুজ করবেন, কারণ বিষয়টা খুব মাইনর হলেও কিন্তু আপনার লং রানে গিয়ে এটা একটা ভাইটাল ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। কীরকম আপনাকে উদাহরণ দিয়ে দিই, ধরুন আপনি যদি ওয়্যারলেস কানেক্টিভিটি না দেওয়া প্রিন্টার নেন, তাহলে কিন্তু আপনাকে ল্যাপটপ বা কম্পিউটারের কাছে USB কেবল দিয়ে প্রিন্টারটাকে বসিয়ে রাখতে হবে, আপনার টেবিলে অত জায়গা নাও থাকতে পারে। প্রিন্টারেতে ওয়্যারলেস কানেক্টিভিটি থাকলে আপনি রয়েছেন কলকাতায়, আপনি নিউ দিল্লিতে আপনার অফিসেতে প্রিন্টারটা রয়েছে, সেখানে প্রিন্ট আউট দিয়ে দিতে পারেন, সাবলিমেশন প্রিন্ট করেন বা DTF প্রিন্ট করেন। আপনি চলে যাচ্ছেন কোথাও বেড়াতে, তখন আপনার 3-4 দিন প্রিন্টারটা বন্ধ অবস্থায় থাকতে পারে, সেই অবস্থায় আপনার যদি ওয়্যারলেস কানেক্টিভিটি থাকে তাহলে কিন্তু আপনি দূরবর্তী যে কোনো প্রান্ত থেকে আপনার প্রিন্টারটা যদি চালু রেখে যান, প্রত্যেক দিন একটা করে প্রিন্ট আউট ছেড়ে দিতে পারবেন। আগে যে ব্যাপারটা বলছিলাম হেডেতে কালি বসে যাওয়া, সেই ব্যাপারটা কিন্তু সলভ হয়ে যাবে। তাই ওয়্যারলেস কানেক্টিভিটিতে কিন্তু গিয়ে লং রানে অনেকভাবে হেল্প করতে পারে। আমি আপনাকে 2-3টে বিষয় বললাম, এর অনেক উদাহরণ হতে পারে। আপনাকে দেখতে হবে পার্টিকুলার ওই ব্র্যান্ডের যে প্রিন্টার নিচ্ছেন সেটার সার্ভিস সেন্টার কোথায় রয়েছে, আপনার শহরের কত কাছাকাছি রয়েছে, এবং তার ওয়ারেন্টির ক্ষেত্রে ট্র্যাক রেকর্ড কেমন। দেখুন, সার্ভিস সেন্টার হয়তো রয়েছে আপনি দেখলেন, কিন্তু সেটা যদি আপনার শহর থেকে অনেকটা দূরে হয়, বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় এগুলো অনসাইট ওয়ারেন্টি থাকে, অর্থাৎ সার্ভিস পার্সন আপনার যেখানে প্রিন্টার রয়েছে সেখানে চলে আসবে। কিন্তু সেটা যদি আপনার লোকেশান থেকে অনেকখানি দূরে হয় তাহলে কিন্তু অনেক সময় সার্ভিসের দেরি হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় যেটা, আপনি যদি লং ওয়ারেন্টি পান, অর্থাৎ 1 বছরের জায়গায় 2 বছর বা 3 বছর ওয়ারেন্টি পেয়ে গেলেন কোনো প্রিন্টারের ক্ষেত্রে, বাকি বিষয়গুলো সব যদি ঠিকঠাক থাকে ওই প্রিন্টারটার ক্ষেত্রে, আপনি নিশ্চিন্তে কিন্তু এই প্রিন্টারটা নিতে পারেন। কারণ প্রিন্টারের ক্ষেত্রে একটা বড় ইস্যু হলো লঞ্জিভিটি, বিশেষ করে ইঙ্ক ট্যাঙ্ক বা ইঙ্কজেট প্রিন্টারগুলোর ক্ষেত্রে। আপনি 1 বছরের জায়গায় 2 বছর ওয়ারেন্টি পেয়ে গেলেন, মানে বিরাট ব্যাপার, কিন্তু 2 বছর আপনি নিশ্চিন্তে ওই প্রিন্টারটার প্রোডাক্টিভিটি উপভোগ করতে পারবেন। ওয়ারেন্টিতে হচ্ছে একটা খাতায় কলমে যেটা এত দিন বা এত বছর কোম্পানি আমাকে ফ্রি সাপোর্ট দেবে। কিন্তু তার আফটার সেল সার্ভিসটা কেমন, সেটার সঙ্গে অনেক কিছু ব্যাপার রিলেটেড থাকে। তার ওয়ারেন্টি বলতে পারেন, পার্টস কতটা অ্যাভেলেবেল সেটা বলতে পারেন, পার্টসগুলো পরবর্তীকালে আপনি খরচ করে লাগাতে চাইলে তার দাম কেমন বলতে পারেন, এই সব কিছু কিন্তু আফটার সেল সার্ভিসের মধ্যে রয়েছে। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রিন্টিং ইন্ডাস্ট্রিতে ব্রাদার যথেষ্ট পপুলার নাম, আমি নিজে ব্রাদারের প্রিন্টার ইউজ করে দেখেছি, অবশ্যই তার কিন্তু প্রিন্টিং কোয়ালিটি, তার যে ফিচার যথেষ্ট ভালো, এবং অনেক ক্ষেত্রে তারা অ্যাফোর্ডেবল প্রিন্টারও দেয়। আমার নিজস্ব অভিজ্ঞতা বলছে, ব্রাদারের প্রিন্টারে হয়তো কোনো ইস্যু এলো, তাদের কল সেন্টারে ফোন করা হলো, তারা বললো এত ঘন্টার মধ্যে চলে আসবে, কিন্তু এলো 3-4 কি 5 দিন পর। তারপরেও দেখা যায় যে তাদের এই পার্টসটা অ্যাভেলেবেল নেই, এই পার্টসটা আসতে দেরি হচ্ছে, এবং যখন ওয়ারেন্টি শেষ হয়ে যায়, আমি বাজার থেকে যখন পার্টস কিনতে যাই বা সার্ভিস সেন্টার থেকেও যখন পার্টস নিতে যাই, দেখা যায় কোম্পানি ওই প্রোডাক্টটাকেই ডিসকন্টিনিউ করে দিয়েছে, তার পার্টসও পাওয়া যাচ্ছে না। এখন এই ব্র্যান্ডটার প্রতি পার্টিকুলার আমি খারাপ ধারণা পোষণ করছি তা নয়, আমি আপনাদেরকে উদাহরণে দেখাতে চাইছি যে আফটার সেল সার্ভিসটা কতটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, সব শেষে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ফোকাস করি। কোনো ব্র্যান্ড যখন তার একটা প্রোডাক্ট লঞ্চ করছে, সেটা প্রিন্টারের ক্ষেত্রেই ধরা যাক, সে তো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করেছে, তার পিছনে সে দেখেছে যে এটা কতটা বা কী কোয়ালিটির আউটপুট দিতে সক্ষম। তাই কোনো প্রিন্টারই যে খুব খারাপ তা কিন্তু নয়। আসলে আমাদের যেটা ভুল হয় সেটা বাছার ভুল হয়, আমরা আমাদের যে পারপাস তার অ্যাকর্ডিং সঠিক প্রোডাক্টটা কিনতে গিয়ে ভুল করি। আর যে বিষয়টা আমি বলতে চলেছি সেটা হচ্ছে সেটিংয়ের ঠিকঠাক ব্যবহার আমরা করে উঠতে পারি না। এই ক্ষেত্রেই আমার একটা অভিযোগ, আমি বহু ক্ষেত্রে দেখেছি, এবং টিল দিস ডেট আমি এই ভিডিওটা বানানোর আগে আমি পরীক্ষামূলকভাবে আমি HP কল সেন্টারে ফোন করেছিলাম,
তার আগে ইপসনের কল সেন্টারেও ফোন করেছি। দেখবেন আপনি যখন প্রিন্ট আউট দিতে যাবেন, যারা প্রিন্ট আউট রেগুলারলি করেন বুঝতে পারবেন, যখন আপনি প্রিন্ট আউট দিতে যাচ্ছেন একটা পপ আপ উইন্ডো আসে, সেই পপ আপ উইন্ডোটা কিন্তু আপনি পার্টিকুলার যে এডিটিং সফটওয়্যার ব্যবহার করছেন তার ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে, আলাদা আলাদা সফটওয়্যারে আলাদা আলাদা পপ আপ উইন্ডো। সেখানে কিছু পার্টিকুলার সেটিংস থাকে, সেটা প্রিন্টারের ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে এবং সফটওয়্যারগুলোর ক্ষেত্রেও আলাদা আলাদা পপ আপ উইন্ডো আপনি পেতে পারেন। তো তার ভিতরে যে সেটিংসগুলো রয়েছে সেগুলোর সম্পর্কে কিন্তু কোনো ইনফরমেশান আমি তার কল সেন্টার থেকেও পাচ্ছি না, এবং যে সমস্ত সার্ভিস পার্সন আপনার বাড়িতে সার্ভিস দিতে আসছে আপনি যদি তাকে জিজ্ঞেস করেন যে এই এই সেটিংসগুলো রয়েছে, এগুলোর কী কাজ, এগুলো চেঞ্জ করলে আপনার যে পিকচারের যে আউটপুট সেটার উপর কীভাবে এটা প্রভাব ফেলে, তাদের কাছে কিন্তু সেই ইনফরমেশানগুলো থাকে না। এটা আমার একটা খারাপ লাগা বা খেদের জায়গা, আমি বলবো কোম্পানিগুলো এইটার উপর ফোকাস করুন। প্রত্যেক প্রিন্টারই কিন্তু ভালো আউটপুট দিতে সক্ষম, আসলে আমরা কীভাবে তার ভালো আউটপুটটা বার করে আনতে হবে অনেক সময় কিন্তু সেটিংসে ভুল করি। যেমন আমি আপনাদেরকে একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স বা তার উদাহরণ দিয়ে দেখাচ্ছি, এপসনের যে সমস্ত চার কালির প্রিন্টার রয়েছে সেখানে কোম্পানি ইনএফিসিয়েন্সিটাকে বাড়াতে গিয়ে কালো যে রঙটা সেটাকে এক্সট্রা ডার্ক করে রেখেছে, যার ফলে আপনি যখন তা থেকে প্রিন্ট আউট বার করবেন আপনি দেখবেন আপনার যে পিকচার রয়েছে, আপনার যে অবজেক্ট রয়েছে তার মধ্যে যদি কালো রঙের আধিক্য থাকে আপনার গোটা ছবিটাই কিন্তু একটু কালচে ছবি আসবে। সেটার জন্য আপনাকে কিন্তু একটু হোয়াইট ব্যালেন্স বা ব্রাইটনেসে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, তাহলেই কিন্তু আপনার ছবি ভালো আসবে। আবার এইচপির বেশ কিছু অল ইন ওয়ান প্রিন্টার আমি দেখেছি এক্সেলেন্ট কোয়ালিটির ন্যাচারাল পিকচার আউটপুট দেয়, সেক্ষেত্রেও কিন্তু সেটিংসটাকে আপনাকে যদি বুঝে নিতে পারেন তাহলে কিন্তু বহু ক্ষেত্রেই অনেকেই আমি দেখি এরকম অনেকের কাছ থেকে এক্সপিরিয়েন্স শুনি যে তারা এই প্রিন্টারটা কিনে একদম ফেসে গিয়েছেন, একেবারেই ভালো ছবি প্রিন্ট হচ্ছে না, এরকম কিন্তু হওয়ার কথা নয়। আপনি যদি একটু দেখে শুনে প্রিন্টারটা কিনে থাকেন আপনি জানবেন যে আপনাকে সেটিংসগুলো ওই প্রিন্টার ঠিক করে বুঝে নিতে হবে। যাই হোক, প্রকৃতির বুকে দাঁড়িয়ে পাখির কিচিমিচির মধ্যে একদম হার্ডকোর টেকনোলজির আলোচনা করলাম। ভিডিওটা কতটা ভালো লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তাহলে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, আজকের মতো গুড বাই।